বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা মেধা মননে এক ধাপ এগিয়ে। काजी नजरुल इस्लाम तो काजी नजरुल इस्लाम छोटবেলায় नाम छिलो दुखुमिया माथाय রাখবা তাহলে নাম ছিল দুখুমিয়া তাহলে দুখুর ছেলেবেলা অর্থাৎ এখানে বোঝাচ্ছে কাজী নজরুল ইসলামে ছোটবেলায় যে কাজগুলো তিনি করেছেন এখানে এই কথাগুলোই লেখা আছে দুখুর ছেলেবেলা তোমাদের 44 এবং 45 নম্বর পৃষ্ঠায় গল্পটি আছে তো আমি যেটা বরাবরই বলে আসি আজকে তেমনি বলছি যে কোনো পড়া করার আগে আমরা रीडिंग করব গল্পটা গল্পটা ভালোভাবে বোঝার চেষ্টা করব তার জন্য পাশে আমাদের এক নম্বরে যে শব্দার্থ আছে 46 নম্বর পৃষ্ঠায় সেই শব্দার্থগুলো আমরা জেনে নিব তো শব্দার্থগুলো জানার পরে আমরা বুঝতে পারবো এখানে কি কি গল্পের মধ্যে আমাদের কঠিন শব্দ আছে আর সেগুলোর অর্থ কি তো এখানে দুখু ছোটবেলায় কেমন ছিল অর্থাৎ দুখুটা হচ্ছে আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম জাতীয় কবি প্রিয় কবি কাজী নজরুল ইসলাম উনি ছোটবেলায় কেমন ছিলেন দেখতে তিনি কি করতেন কিভাবে ঘুরে বেড়াতেন এই বিষয়গুলো তোমরা ভালোভাবে রিডিং করে নাও 44 এবং 45 নম্বর পৃষ্ঠা তোমরা এটা বারবার রিডিং করে নিবে 44 থেকে 45 নম্বর পৃষ্ঠা এই দুই পৃষ্ঠা তোমরা রিডিং করবে তাহলে এখানকার সবগুলো প্রশ্নের উত্তর তোমাদের কাছে সহজ হবে তো এখানে আমি অল্প কথায় কিছু বলবো তারপরে আলোচনায় চলে যাব তো দেখো দুখুর যে গ্রাম ছিল গ্রামটা ছিল চুরুলিয়া মনে রাখবা দুখুর গ্রামের নাম ছিল চুরুলিয়া এবং সাথে উনি দেখতে কেমন ছিলেন তো সেটা আমরা জানবো মাথায় ঝাঁকড়া চুল ছিল চোখ দুটো বড় বড় ছিল এগুলো তার দেখার যে বৈশিষ্ট্য এটা এরপরে তিনি ছিলেন খুব চঞ্চল প্রকৃতির কেমন করে সে পাড়ার ছেলেদের নিয়ে খেলা করে বনে বাজারে ঘুরে বেড়ায় তাল পুকুরের টলটলে পানিতে সাঁতার কাটে এগুলো তিনি করতেন চুরুলিয়া গ্রাম গাছপালায় ঘেরা গ্রামের একটা বৈশিষ্ট্য দেওয়া আছে এছাড়া আরও কোনো কতগুলো কথা লেখা আছে এখানে তার মনের ভাবনা এগুলো তোমরা রিডিং করে নেবে আর তিনি মক্তবে লেখাপড়া শুরু করেন মক্তব হচ্ছে কি আমরা একটু পরে শব্দার্থে জানবো এরপর দেখো দুখু আবার গান গাইতো গানের গলা ছিল খুব সুরেলা অর্থাৎ সুন্দর ছিল তো এখন তোমাদেরকে জিজ্ঞাসা করেছে কে এই দুখু আমি কিন্তু একটু আগেই বলেছি তার নাম কাজী নজরুল ইসলাম তিনি আমাদের প্রিয় কবি এবং জাতীয় কবি তো এখানে এই কথাগুলোই লেখা আছে और विस्तारित तो लिखा आछे तोमरा एटा भालो करे मनोयोग दिये रीडिंग करे फेलो ताहले बुझते पारबे एखाने कि कि लेखा आछे। एरপরে চলে যাচ্ছি আলোচনায় আমরা যেটা পড়া শুরু করব অর্থাৎ আমি আজকে এখানে আলোচনা করছি তোমাদের এই 16 নম্বর লেকচারে এটা হচ্ছে অনুশীলনের প্রশ্ন। প্রথমে আমরা জানব শব্দার্থ। আমি কিন্তু অল্প কথা এই পুরো গল্পটাই বলেছি তোমাদের, এখন যেটা বললাম ওই কথাগুলো এখানে লেখা আছে আরো একটু বিস্তারিত হবে, এইজন্য তোমরা এটা ভালো করে পড়ার চেষ্টা করো। চলে যাচ্ছি আলোচনায়, আমরা প্রথমে জানব শব্দার্থ। নাম্বার 1 আলোচনা হচ্ছে 46 নম্বর পৃষ্ঠা। নাম্বার 1 শব্দার্থ। শব্দার্থের মধ্যে দেওয়া আছে প্রথমে ঝাঁকড়া, দেওয়া আছে কি ঝাঁকড়া, তো এগুলোর অর্থ আমাদের জানতে হবে। ঝাঁকড়া অর্থ ঘন গোছা, ঘন গোছা, ঘন গোছা অর্থ খুব ঘন, এটাকে চুল বোঝানো হয়েছে ঝাঁকড়া চুল, তাহলে সেই চুলগুলো ছিল খুব ঘন, তাহলে ঝাঁকড়া অর্থ ঘন গোছা। এরপরে দেওয়া আছে আমরা একটু আগে দেখেছি যে বনে বাদারে ঘুরে বেড়াতো, তো এই বাদার শব্দের অর্থ কি আমরা এটা এখন জানবো। বাদার শব্দের অর্থ জঙ্গল, বাদার শব্দের অর্থ জঙ্গল। এরপরে দেওয়া আছে তাল পুকুর, দেওয়া আছে কি তাল পুকুর, তাল পুকুর অর্থ যে পুকুরের পাড়ে অনেক তাল গাছ আছে, যে পুকুরের পাড়ে অনেক তাল গাছ আছে। তাল গাছ আছে যদিও বড় মনে হচ্ছে কথাটা কিন্তু সহজ, তাল পুকুর অর্থাৎ যে পুকুরের পাড়ে অনেক তাল গাছ আছে, তোমরা কিন্তু বুঝতেই পারছো যে আসলে এটা কেন নাম হয়েছে। তাল পুকুরের পাড়ে অনেক তাল গাছ আছে, এই জন্য পুকুরের নাম হয়েছে তাল গাছ, তাল গাছ পুকুর বা তাল পুকুর। এরপর দেখো দেওয়া আছে টলটলে। টলটলে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে বলি যে এই পানি খুব টলটলে, তো টলটলে শব্দের অর্থ পরিষ্কার, টলটলে শব্দের অর্থ কি পরিষ্কার। এরপরে আছে মক্তব। আমি একটু আগে বলেছি মক্তব সম্পর্কে আমরা জানবো, তো মক্তব হচ্ছে মুসলমান, মুসলমান বালক বালিকার প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক এখানে হিন্দুরা পড়বে না, এখানে জাস্ট পড়বে কারা মুসলমানরা, প্রাথমিক বিদ্যালয়, বিদ্যালয়। এটা এমন একটা বিদ্যালয় যেখানে শুধু মুসলমান বালক বালিকারা পড়ে, অর্থাৎ মুসলমানের যে ছোট বাচ্চা থাকে তোমাদের মতো যারা, তারা শুধু মক্তবে পড়তে পারবে। তো সেই জন্য করে মক্তব যখনই থাকবে তখন তোমরা কি লিখবে, মুসলমান বালক বালিকার প্রাথমিক বিদ্যালয়, মুসলমান বালক বালিকার প্রাথমিক বিদ্যালয়। আমি এখানে 5টি শব্দার্থ লিখেছি, এরপরে আমি পরে লিখবো, তার আগে এটা আবারও বলে দিচ্ছি। প্রথমে আছে ঝাঁকড়া অর্থ ঘন গোছা, ঝাঁকড়া অর্থ ঘন গোছা, বাদার অর্থ জঙ্গল, তাল পুকুর অর্থ যে পুকুরের পাড়ে অনেক তাল গাছ আছে, টলটলে অর্থ পরিষ্কার, মক্তব অর্থ মুসলমান বালক বালিকার প্রাথমিক বিদ্যালয়। এরপরে শব্দার্থগুলো আমি এখন লিখে দিচ্ছি। এরপরে আমাদের শব্দার্থ আছে দাসা, দেওয়া আছে কি দাসা, দাসা। তো দাসা অর্থ আমরা এখন জানবো। দাসা অর্থ পাকা কাঁচা মাঝামাঝি, কোনো একটা ফল পাকা অথবা কাঁচা আছে, মানে একেবারে পেকে যায়নি আবার একেবারে কাঁচা নেই, পাকা কাঁচা মাঝামাঝি। বিভোর মুগ্ধ অর্থ বিভোর। তারপরে আছে জাতীয়। জাতীয় জাতীয় অর্থ জাতির নিজস্ব, জাতির নিজস্ব। দেখো আমি প্রত্যেকটা শব্দার্থ লিখেছি, এর আগে লিখেছিলাম 5টি, এখন লিখলাম 5টি, এই 10টি শব্দার্থ। তোমাদের এই গল্প সংশ্লিষ্ট শব্দার্থ অবশ্যই ভালোভাবে পড়তে হবে। তো আবার বলছি, দাসা অর্থ পাকা কাঁচা মাঝামাঝি, তরতর অর্থ তাড়াতাড়ি, সুরেলা অর্থ খুব মধুর সুর, মুগ্ধ অর্থ বিভোর, জাতীয় অর্থ জাতির নিজস্ব। এই শব্দার্থগুলো তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে। এরপরে দেখো শূন্যস্থানগুলোটা আমি মুখে বলবো, এগুলো লিখবো না, তোমরা আমার সঙ্গে তোমাদের বইয়ের সাথে মিলিয়ে নাও, আমি যেটা বলছি সেটার সঙ্গে। নাম্বার 2 আছে সব বাক্য দিয়ে শব্দার্থ পূরণ করো। দেওয়া আছে তাল পুকুরের পানি, এটা হবে টলটলে। তাল পুকুরের পানি কেমন? টলটলে। বনে বাদারে সাপ থাকে, এটা হবে বাদারে। নজরুলের মাথায় ছিল ড্যাশ চুল, এটা হবে ঝাঁকড়া। দুখুদের গ্রামে একটা কি ছিল? মক্তব ছিল। উমর নাম্বার হবে ডাসা, পেয়ারা খেতে খুব মজা, শাপলা আমাদের, এখানে হবে জাতীয় ফুল। দুখুমিয়ার গান শুনে সবাই, এখানে হবে মুগ্ধ হতো। একটা আওয়াজ শুনলাম, এখানে হবে সুরেলা, একটা সুরেলা আওয়াজ শুনলাম। যেহেতু পড়াগুলো মুখস্থ করতে হবে, আজকে তোমাদেরকে আমি যেটা আলোচনা করেছি এটাই হোমওয়ার্ক দিলাম। তোমরা দুপুর ছেলেবেলা গল্পটি রিডিং করবে বারবার এবং এই 10টি শব্দার্থ মুখস্থ করে নেবে। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। এরপরে আরো পড়া নিয়ে আসবো যেগুলো তোমার পরীক্ষায় আসবে, এজন্য ক্লাসটি মনোযোগের সাথে দেখো। এরপরের ক্লাসগুলো আমি যেভাবে করাচ্ছি একটু খেয়াল রাখো, যেন পরীক্ষা তোমাদের অবশ্যই ভালো হয়। আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।